আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার পিছনে দেখতে পাচ্ছি বাইতুল মোকাররম মসজিদ। আর বাইতুল মোকাররম মসজিদের সামনেই বেশ কিছু স্ট্রিট মার্কেট আছে। তো আজকে আপনাদের এসেছি কিছু স্ট্রিট মার্কেট, যেখানে গিয়ে আপনি আতর, টুপি বা মানে ইসলামী ব্যবহারিক জিনিসগুলো আপনি এখানে সহজেই পেতে পারেন। বেশ কিছু বইয়ের দোকানও আছে এখানে। তো চলুন আমরা এই ছোট্ট স্ট্রিট মার্কেটটা একটু ঘুরে দেখি। এটা ঢাকা বাইতুল মোকাররম মসজিদ। এখানে আপনার ব্যবহারের জন্য বেশ কিছু মেসওয়াক পাবেন, যেটাকে আমরা সকলে টুথব্রাশ বলে থাকি, সে টুথব্রাশের ব্রাশের বিকল্প মেসওয়াক, যেটা ইসলামী নামে মেসওয়াক ব্যবহার করা হয়। এই মেসওয়াক কিন্তু আসলে দাঁতের জন্য খুব ভালো এবং চোখের জন্য খুব ভালো, আমি যেটা শুনেছি সেটা আপনাদের বললাম আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি জায়নামাজের দোকান, এখানে প্রচুর জায়নামাজ আছে। এখানে আপনি স্ট্রিট মানে ফুটপাতে মার্কেটেও জায়নামাজ কিনতে পারবেন, আমার মনে হয় দোকানের থেকে সম্ভবত কিছুটা কমে পেতে পারেন এখানে। আর এটা পড়েছে বাইতুল মোকাররম মসজিদের সামনে। একটু আগেই বলেছি আপনাকে যেখানে ইসলামী ব্যবহারের জন্য যা জিনিসপত্র মোটামুটি সব পেতে পারেন এখানে। তো এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা টুপির মার্কেট, এখানে মোটামুটি সব ধরনের টুপি পাবেন। তো দাম কীরকম আমি জানি না, হুজুর দাম কেমন হয় মনে হয় এখানে? হ্যাঁ দাম ভালো, হ্যাঁ বিভিন্ন দামের আছে। না আমি এখানে কিনলে দাম কম পাবো না বেশি পাবো? সে কম কম জায়গায় দাম কম, দাম কম। আপনার হাতে যে টুপিটা আছে এটা কি টুপি? না এইটা হলো হাজি টুপি বলে, হাজি টুপি। হাজি টুপির দাম কত? হাজি টুপির দাম আছে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। এটা আবার কম দামেরও আছে, 60 টাকা আছে, 50 টাকা। এখানে আপনার দোকানের টুপি তো অনেক দেখতে পাচ্ছি, এখানে মোটামুটি টুপি এবং বই সব মার্কেট মানে ইসলামী ব্যবহারের জন্য যে জিনিসপত্র সবই পাবেন। এটা একটা আতরের দোকান। হুজুর সালামু আলাইকুম। সালাম। মাশাআল্লাহ, আতর তো ভালোই বিক্রি করছেন, কখনো মাখে নিজে গায়ে? জি মাখেন। যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা আতরের দোকান। তো আতরের দোকানে এসে আমার নিজেরও সরতে ইচ্ছে করছে না, খুব ভালোই লাগে। যদিও আতর মাখা আমার সৌভাগ্য হয় না, তো মাঝে মাঝে কোথা থেকে পেলে একটু মেখে টেখে নিই। আর আতরের দোকানে মোটামুটি আমার মনে হয় যে অন্য মার্কেট থেকে এই বাইতুল মোকাররমের সামনে যদি আসেন আমার মনে হয় সম্ভবত কিছুটা কমে আপনি দেশি বিদেশি আতর কিনতে পারবেন। আচ্ছা ঠিক বলছেন, মানে আতরের দাম কি অন্য মার্কেট থেকে আপনি কম রাখবেন? এই যে কম রাখবেন। বাহ, আরো বিরাট টুপির দোকান কাকা, এটা তো টুপির দোকান, মাথায় টুপি নাই কেন? তাতে টুপি পরো, দেখেন বলার সঙ্গে সঙ্গে টুপিটা পরে নিয়েছে, যদিও টুপি পরা সুন্নত, এতক্ষণ সুন্নত ছাড়া ছিল এখন সুন্নত সঙ্গে হয়ে গেছে। টুপির দোকানে যে দাঁড়িয়ে আছি এইখানে টুপির দোকানে, এরা বলছে যে এখানে টুপির দোকানে বাইতুল মোকাররমের সামনে কিনতে আসলে দাম কম পড়বে। আমি জানি না দাম কম পড়বে কিনা, কারণ আমি তো টুপি কিনিনি। কি মনে হয় দাম কম পড়বে কিনা? অবশ্যই সবাই তো বলছে তাই, কম পড়বো, কম পড়বে। ওদিকে তাকাও, কম পড়বো, দাম কম পড়বে। জি কেন কম পড়বে কেন? মোটামুটি তো কম পড়বো এই জায়গায় সব সময়। ভাই কেমন আছেন? সালাম। জি ভাই ভালো আছি, ভালো আছেন। উনি বলছে টুপির দাম কম পড়বে, কেন কম পড়বে কেন? টুপির দাম কম পড়বে কেন ভাই? আপনারা যদি প্রচার করেন দেখবি যে কাস্টমার আসবে এলাকার থেকে। এই জায়গা তো বাইতুল মোকাররম মনে করেন বাংলাদেশের ভিতর একটা টুপির জায়গা, টুপি ভালো টুপি পাইতে হইলে আপনার এই জায়গায় আসতে হবে। সুলভ মূল্যে আপনি দেখেন, এই টুপি দেখেন কত সুন্দর সুন্দর টুপি, সুলভ মূল্যে আপনি টুপি তো অনেক টুপি আছে, আপনার আফগানি টুপি আছে, দেশীয় টুপি আছে, ইন্ডিয়ান টুপি আছে, এই জালি দেখেন অনেক ভালো ভালো টুপি আছে, এই টুপিগুলো তারা কম দামে পাইতে পারে। যদি ভালো টুপি কিনতে হয় মানুষ এখানে ইসলামী যারা মাইন্ডেড তারা এখানে এসে এখানে আসতে হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এটাকে মনে করেন যে টুপির সবচেয়ে বড় বাজার। আসলে তো আপনারা বেশি দাম হেঁকে দেবেন। না বেশি দাম হেঁকে দেবেন, আমাদের জায়গা যদি কম না পায় বাংলাদেশে কোথাও টুপি। আমি আপনাদের একটু আগে বলেছিলাম যে ইসলামী ব্যবহারের জন্য টুপি, জায়নামাজ, আতর, মেসওয়াক, তসবি এগুলো সবই প্রায় এখানে পেয়ে যাবেন। তো এদের দাবি একটু পুরন মানে একটু কম দামে পাবেন, আমি জানি না, তো নেওয়ার আগে একটু দামাদামি করবেন। ওখানে আরও হুজুর কিছু বই নিয়ে বসে আছে। সালামু আলাইকুম। অনেক বই তো বিক্রি করছেন হুজুর, নাম কি আপনার? শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহ, মানে এখানে যে বইগুলো সবই তো ইসলামী টাইপের বই নাকি এর বাইরে কিছু? বাইরের কিছু না, সব ইসলামী, কোরআন হাদিস
তাফসীর আপনারা যা লেখা আছে তাই নেন না, তাহলে এখানে কি আপনার কত পার্সেন্ট? 50% পর্যন্ত লেস দেওয়া হয়। 50% এখানে বই কিনলে আপনি 50% লেসে বই কিনতে পারবেন। একটা বই যদি আপনার লেখা থাকে 200 টাকা, তাহলে আপনি 100 টাকা পাবেন, এটা উনি বলছে। তো আমার মনে হয় যে আপনি একবার কিনে দেখতে পারেন। তো আপনার এই মানে ভিডিওটা দেখার পরে আপনার যদি কখনো সন্দেহ লাগে যে 50% দামে পাচ্ছেন না, তাহলে কমেন্টস করুন। এখানে এসে আমি আবার আলোচনা করব, ওনাদেরই ধরব যে উনি বলেছেন 50% কমে এখানে পাওয়া যাবে, তো কেন দেন নেই? আপনার কি মনে হয়, আপনি একমতের সঙ্গে? আসলে একমত বলতে কি, বিভিন্ন কোয়ালিটি আছে, তো দেখা গেছে কোনো বই 30% আছে, 50% আছে। হুজুর আসসালামু আলাইকুম। বাষট্টি বছর বয়স, মাশাআল্লাহ, ভালোই তো আছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই ব্যবসা করে আপনি চলতেছেন? আল্লাহ তাআলা চালাইতেছে আলহামদুলিল্লাহ। আর আপনার অবস্থা কি, আপনি জানা মাছ বিক্রি করছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন, কিন্তু দামের অবস্থা কি? আছে মোটামুটি, বেশি মোটামুটি মানে একটা লোক জানা মাছ কিনতে এসে সে কতটুকু ঠকবে আপনার কাছে? না, কতটুকু ঠকবে বলতে আমাদের কিনার উপর ডিপেন্ড করে সব কিছু। আমরা যদি কিনা, সেটা বলেন যে অন্য জায়গা থেকে আপনার বাইতুল মোকারমের সামনে কিনলে কতটুকু ঠকবে নাকি জিতবে? না না, ঠকবো বলতে কি, লাভ ছাড়া তো আর কেউ দিবে না, কথাই বলছে না। আমরা তো অবশ্যই টুকটাক লাভ করতে হবে, ও সীমিত আকার আমরা ছেড়ে দিই আর, আমরা তো বেশি প্রফিট রাখি না। আমি এটা বলতে পারি যে অন্য মার্কেট থেকে যদি জায়নামাছ কেনে এমনি মানে নর্মাল মার্কেট থেকে, তার থেকে আপনাকে এখানে এসে একটু কম পাবে না বেশি পাবে? হ্যাঁ, কম পাবে, কম পাবে। ওনাদের মানে কথা হচ্ছে অন্য মার্কেট থেকে যদি আপনি জায়নামাছ কেনেন, তাহলে যেটা বেশি হবে বা যে দামটা নেবে তার থেকে এরা কিছুটা হলেও কম পাবে। এটা আমার কথা না, এটা ওনাদের কথা, আপনার কি মনে হয়? হ্যাঁ, 100% হ্যাঁ কম পাবে, কম পাবে। আপনি বলছেন কম পাবে, 100% কম পাবে। দেখেন, উনি বলছেন কম পাবে, আমিও চাই যে আপনারা কম পান। অবশ্য বিনা লাভে কেউই ছাড়বে না, ওনার তো পেট চালাতে হয়। তো এরা মানে যেটা করে এটা খুব সীমিত লাভে সম্ভবত এখান থেকে বিক্রি করে, যেহেতু মসজিদের সামনে বসতে দিয়েছে, তো অল্প লাভ হলেও ছেড়ে দেবে আমার মনে হচ্ছে। তবু এই মার্কেটটা একবার ঘুরে দেখতে পারেন, আমার মনে হয় খুব খারাপ লাগবে না। এটা বাইতুল মোকারমের দক্ষিণ গেট, তার মানে এটা মেন গেটটাই পড়েছে, মেন গেট। এটি বাইতুল মোকারমের মেন গেট, মেন গেটের সামনে আপনি যদি কখনো আসেন, তো এখানে জায়নামাজ, বই, মেসওয়াক, টুপি, আতর, এই জাতীয় আপনার ইসলামী ব্যবহারের জন্য যে জিনিসপত্র, আপনি সব জিনিসপত্র কিনতে পারেন। তো আমার মনে হয়, কেন জানি মনে হচ্ছে, এখানে সম্ভবত একটু হলে কম দামে পাওয়া যাবে, কারণ এখানে যারা বিক্রি বা ব্যবসা করছে এরা মোটামুটি অলমোস্ট ইসলামী মাইন্ডেড, তাই আপনাকে খুব বেশি ঠকাবে বলে আমার মনে হচ্ছে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই মার্কেটটা একবার হলেও ঘুরে যান।